শুধু সাকিব নয়, বাংলাদেশের সাফল্যে অন্য ব্যাটসম্যানদের অবদানকে বড় করে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বলছেন, বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের মানসিকতায় জায়ান্ট দলগুলো সাকিব মাশরাফিদের ভয়ের চোখে দেখবে। বাকি ম্যাচগুলোর মধ্যে শুধু আফগানিস্তান সহজ হলেও বিশ্লেষকরা বলছেন জয় সম্ভব অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানের বিপক্ষেও। তামিম মাঝে মধ্যে মজা করে বলতেন, সাকিব চাইলেই বাংলাদেশকে জেতাতে পারেন, বিশ্বকাপ যেন তারই প্রতিচ্ছবি। ব্যাটে বলে দুর্দান্ত সাকিব, 4 ম্যাচে 252 সেঞ্চুরি, উইকেট নিয়েছেন 4টি। সাকিবের অতিমানবীয় ব্যাটিংয়ে তামিম, সৌম্য, মুশফিক, সৈকত লিটনদের অবদান আলোচনায় আসছে না। ব্যাটসম্যানদের ধারাবাহিকতা, বড় টার্গেটে ঘাবড়িয়ে না যাওয়া টাইগারদের দিচ্ছে বড় দলের তোকমা। সামনের ম্যাচগুলোতে এই আত্মবিশ্বাস কাজে লাগবে, বিশ্বাস করেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আশা করছেন ফিল্ডিংয়েও আগ্রাসী ভাব ধরে রাখবে টাইগাররা। ভারতের সাবেক ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিকে বাংলাদেশ সেমিফাইনাল প্রসঙ্গে বলতে বললে তিনি বলেন, বাংলাদেশ সহজেই সেমিফাইনালে উঠতে পারবে, 5 ম্যাচ শেষে টেবিলের পাশে বাংলাদেশ। বাকি 4 প্রতিপক্ষের মধ্যে আফগানিস্তান শুধু ঐতিহ্য, র্যাঙ্কিংয়ে নিচে, সেই ম্যাচে জয় প্রত্যাশিত। ভারত অস্ট্রেলিয়া কঠিন হলেও অসম্ভব নয়, পাকিস্তানকেও টার্গেটে রাখছেন সাবেক এই ক্রিকেটার। এভাবে টার্গেটগুলো পূরণ করতে পারলে খুব সহজেই সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সেমিতে ওঠার লড়াইয়ে অন্য দলগুলোর জন্য বাংলাদেশকে বড় প্রতিদ্বন্দ্বী মানছেন তিনি। এদিকে বিসিবি বোর্ড জানিয়েছেন, উইকেট আউটফিল্ড দেখে একাদশ সাজাচ্ছে ম্যানেজমেন্ট। রুবেলকে সুযোগ না দেয়া নিয়ে সমালোচনা হলেও ম্যানেজমেন্টকে সেসবে কান দিতে মানা করছেন, বিশ্বাস রাখছেন কোচিং স্টাফের সিদ্ধান্তে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় রুবেল থাকাটা কি জরুরি বাংলাদেশের জন্য? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে, লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যাতে সবাই তার মতামত জানাতে পারে। নিত্য নতুন খবরাখবর এবং তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।